হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলিজ ওয়ার্ল্ড। এখন বাজে 12:20, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, আর দেখবেন সোমবার মানেই মন খারাপ, মন খারাপের দিন। কাল লাগে জানি না, আমার তো অবশ্যই লাগে, কারণ শনি রবিবার সঙ্গীত ঘরে থাকে, এত আনন্দ হয়, এত কিছু হয়, মানে এত এত ঘটনা ঘটে, তারপরে কী করে টাইমটা পেরিয়ে যায় একদম বুঝতে পারি না। আর মানে যেই রবিবার রাতটা আসে তখন থেকে আমার মন খারাপ হতে থাকে যে সেই সোমবার ও আসবে, সেই সকাল 7:30 ও অফিস পেরিয়ে যাবে, আবার রাত্রিতে ফিরবে, মানে সারাদিন আমি ছেলে সেই একা একা এক বোরিং লাগে। তাই সকাল থেকে সেরকম কাজে মন লাগছিলো না, অনেক ধীমে গতিতে কাজ করলাম, রান্না বান্না সারলাম, তারপর বিছানা টিছানা পরিষ্কার, ঘর দৌড় অগোছালো থাকে। আর বাচ্চারা থাকলে তো অনেক নোংরা হয়েই থাকে, দেখবেন যাদের ঘরে বাচ্চা আছে প্রচুর নোংরা হয়, তাই সমস্ত কিছু করে আজকে বললাম। কালকে আমি আপনাদের সাথে বললাম যে কী গিফট দিল ভ্যালেন্টাইন ডে সেটা শেয়ার করবো, কিন্তু কালকে সেটা করা হয়ে ওঠেনি, আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো। এটা হচ্ছে সেই গিফটটা, মানে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, মানে আমি অতটা মেকআপ করি না, তবু অনেকদিন ধরেই ভাবছিলাম ওই বেশি দামি মেকআপ কিনবো না, একটা ছোট্ট মেকআপ কিট কিনবো। ওটা সঙ্গীতকে বলছিলাম যে একটা ছোট্ট মেকআপ কিট কিনবো, দিয়ে ও সেটা শুনেছিল, যাই হোক ওই জন্য ও আমাকে একটা ছোট্ট মেকআপ কিট এনে দিয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, আপনাদেরকে খুলে দেখায়। আর দেখবেন কোথাও বাইরে গেলে বড় বড় মেকআপ কিট নিয়ে যাওয়ার দরকার নেই, আর আমরা তো প্রফেশনাল কোনো মেকআপ নিয়ে কাজ এরকম কিছু করি না, তাই আমাদের কাছে কম দামি একটা ছোটোখাটো মেকআপই যথেষ্ট। আর বিশেষ করে বর ভালোবেসে নিজের হাতে কিনে যে গিফটটা এনে দেয় তার থেকে আনন্দ কিছু নেই। আপনাদের খুলে দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে আই শ্যাডো ব্লাসার, এগুলো আছে। এটা আবার খোলার সিস্টেম আছে, দেখাচ্ছি তারা খোলে না কেন রে বাবা, খুল দিকে মনে হচ্ছে ভেঙেই ফেলবো দেখুন, না না ভাঙেনি, দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ আছে, আবার ছোট্ট করা তুলি, একটা ছোট ব্রাশ, একটা ছোট কি সুন্দর না ছোটোর মধ্যে। এটা ইজিলি আমি যেখানে খুশি সেখানে ক্যারি করতে পারবো। আর আমি মেকআপ করি না, ওই বেশি বেশি রং চড়ানো আমার একদম পছন্দ হয় না, আমি খুব হালকা হয় একটা কম্প্যাক্ট একটা ফাউন্ডেশন, ব্যাস এইটুকু, আর একটু আইশ্যাডো। আমার আইশ্যাডোটাই মেনলি দরকার ছিল, তা আইশ্যাডোর অনেকগুলো কালার আছে, খুব সুন্দর না। তো এটা আবার খোলার সিস্টেম, এর দাম যাই হোক, হাজবেন্ড নিজে হাতে ভালোবেসে যখন দেখবেন কোনো জিনিস আপনাকে কিনে এনে দেবে না, তখন তার আনন্দই আলাদা। এটা তো এনেছে, তার সাথে এনেছে একটা ব্রাশ, এরকম ছোট্ট একটা ব্রাশ আছে সঙ্গে, আর দুটো ব্লেন্ডার, ব্রাশটাও খুব সুন্দর দেখুন, ছোট্টোর মধ্যে অনেক কিছু, অনেকগুলো সেট আছে, 5টা ব্রাশের সেট আছে ছোট্টোর মধ্যে, একটা পাউডার ব্রাশ, একটা কনসিলার ব্রাশ, একটা শেডিং ব্রাশ, ব্রো আইলাইনার, সব হয়ে যাবে। তাহলে এটা হলো আমার ভ্যালেন্টাইন ডে গিফট, ভ্যালেন্টাইন ডে গিফট। আমি তো আমার মনটা খুব খুশি হয়ে গেছিলো, দেখবেন যে জিনিসটা আপনি মনে মনে ভাবছেন কিনবেন, আর সেই জিনিসটাই যদি আপনি কারোর কাছ থেকে গিফট পেয়ে যান, তার মতো আনন্দ আর কিছু হবে না। তো আমার রান্না বান্না আজকে তো কমপ্লিট হয়েই গেছে, এখন আমি ছেলেকে চান করাবো, চান করিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমরা নিজেরা খাবো, কারণ ও জেগে থাকলে, ও জেগে থাকা অবস্থায় যদি খায়, যদি ও মোবাইল না দেখে তাহলে প্রবলেম করবে, সব ঘেঁটে ঘুঁটে চারিদিকে ভাতটা ছড়িয়ে একাকার করে দেবে, আর যদি মোবাইল দেখায় তাহলে ভালো, বা ঘুমিয়ে গেলে তো আরও ভালো, ঘুমিয়ে গেলে তারপরে নিশ্চিন্তে টিভি দেখে বসে বসে একটু নিজের পেট পুজোটা ভালোভাবে করা যায়। আর তারপরে তো যা যা কাজকর্ম আছে সেসব সারব, তো চলুন এখন আমি আমার ছেলেকে চানটা করি নি। হ্যাঁ, আর এই মেকআপ কিটটা দিয়ে আমি যেদিন মেকআপ করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো,
যেদিন মেকআপ করবো, আর এই রিভিউটা অবশ্যই শেয়ার করবো, দেখেছেন ছোট্টর মধ্যে যেখানে খুশি সেখানে চলে যাবে, সেখানে মন নিয়ে চলে যেতে পারবে। আপনার পার্সের মধ্যে ঢুকিয়ে দেবেন এই ছোট্ট কটা প্রোডাক্ট, যেখানে খুশি নিয়ে চলে যান ক্যারি করে, কোনো অসুবিধা হবে না। এখন আমি আমার ছেলেকে চানটা করিয়ে নিই, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কী করে ছেলেকে চান করে দুষ্টগুলোকে, তারপরে ওকে খাওয়াবো, সেটাও থাক দেখুন। চলো ওকে চান করাই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু ছাদে থেকে ঘুরে আসি, তাহলে আপনারাও চলুন আমাদের সাথে একটু ছাদে থেকে ঘুরে আসবেন। ছাদটা এলে না মনটা ঘুরিয়ে যায়, ওই চারিদিকে ফাঁকা, এয়ারপোর্টের মাঠটা দেখা যায় ফাঁকা, ফাঁকা লাইট চলে। আর তুই আসবি দেখুন, ও খেলা করতে ব্যস্ত। তারপরে সন্ধ্যে সন্ধ্যে তো লেগে এসছে, একটু দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে এসছে, তারপরে ঘরে গিয়ে সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে আপনাদের সাথে দেখা দেবো। প্রচুর সর্দি লেগেছে, কিছু খেতে ইচ্ছা করছে না, ওই জন্য সংগীত অফিস থেকে আসার পথে বললাম যে একটু মোমো নিয়ে এসো, একটু ঝাল ঝাল চাটনি দিয়ে মোমো খাবো।
সত্যি করে একদম পারফেক্ট ম্যাচ করেছিল তোরা। খোকা বাবু যায় এক বুট জুতো পায়, বললে হবে খরচা আছে, খরচা হলে পড়তে আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে হবে মটর কলাই ঘুগনি আর রুটি। মটর কলাইগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। মটর কলাইগুলো সিঝে বেরো নেবো, আলুটা সিঝে পারবো না, কারণ ওটা হচ্ছে চন্দ্রমুখী আলু। ও কষতে কষতে একটু নেড়ে নিয়ে, তেলে নেড়ে নিলেই অনেকটা গলে যাবে। এখন মটর কলাইগুলো সিটি মারতে চাপিয়ে দিই আর এদিকে রুটিটা বেড়ে নেব। যখনই দেখবেন রুটি বেলতে যান, তখন ওই যে চাকতিটা থাকে না, রুটি বেলার চাকতিটা, তখন বেলার সময় যদি শুধু স্ল্যাবের ওপর রাখা হয় তাহলে সরু সরু পালিয়ে যায়। ওই জন্য এরকম একটা কাপড় নেবেন, কাপড়টাকে এরকমভাবে পেরে দেবেন, এর মধ্যে স্ল্যাবটাকে দেবেন, দিয়ে রুটি বেলে নেবেন। কলাইটা ভিজিয়ে রাখার পর মানে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখুন আমি সিটি মেরেছি, 4-5টা সিটি মেরে নেব। খুব বেশি সিটি মানে কি হবে, গলে যাবে, খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন। হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, প্যাঁচের সবজি মশলা, এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা
এটা আমার তৈরি হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে সিদ্ধ হবে, তাহলে আমার ঘুমই তৈরি। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10টা, রাত্রি 10টা, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে নিই, আজকের মতো এই পর্যন্তই, আজকে অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা কন্টিনিউ করছি না। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে যদি আমার মনে একটু উৎসাহ জাগে, একটা কমেন্টে যদি আমাকে চলার পথে আরও এগিয়ে নিয়ে যায় তাহলে কেন করবেন না বলুন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। তো এখনকার মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।